চলুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জব সার্কুলার দেখে নেওয়া যায়। এখানে এটি হচ্ছে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে বর্তমানে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ, প্রভাষক 4টি, 2টি স্থায়ী ও 2টি শিক্ষাছুটিজনিত শূন্য পদে অস্থায়ী। প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী: এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 স্কেলে ন্যূনতম 4 এবং 4 স্কেলে জিপিএ 3.5 থাকতে হবে 4 সাবজেক্ট সহ, এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রথম শ্রেণী সিজিপি 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3.5 থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীর ক্ষেত্রে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ সিজিপিএ 5 স্কেলে 3.5 বা সিজিপিএ 4 এর ক্ষেত্রে 3.25 নিচে গ্রহণযোগ্য নয়। আবেদনের নিয়ম: আবেদন ফর্ম ব্যক্তিগতভাবে অথবা mbstu.ac.bd ওয়েবসাইট থেকে অথবা 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট সহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসেতে অফিস চলাকালীন সময় সংগ্রহ করা যাবে। ভাইস চ্যান্সেলর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল 1902 অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে 800 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার অফেরত যোগ্য। প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 3 কপি, সত্যায়িত ছবি, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি প্রত্যেক সেটের সাথে সংযুক্ত করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 20 নভেম্বর 2019, এর মধ্যে 10 সেট আবেদন এই ঠিকানায় পৌঁছাতে হবে। তো এই হচ্ছে আবেদনের নিয়মাবলী। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।